নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসব মুখর হয়ে উঠছে বন্দরনগরী চট্টগ্রাম। মহামারীর মধ্যেই এই নির্বাচন, তা বোঝার উপায় নেই। প্রার্থীরা সদল বলে গণসংযোগের পাশাপাশি ভোট চাইতে যাচ্ছেন বাড়ি বাড়ি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি প্রতিশ্রুতির ফুলঝুরিও তাদের মুখে। নগরীর ডিসি রোড, নিউ মার্কেট, পাঠানটুলি, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। যেখানে জায়গা পাবো সেইখানে আমি ছোট্ট ছোট করে হলো মাঠ পার্ক এগুলো গড়ে তুলব পরিকল্পিতভাবে, টেকসই উন্নয়নের মাধ্যমে। এটাকে যদি পর্যটন নগরী হিসেবে করা যায় তাহলে পর্যটন খাতেও আমরা অনেক আয় করতে পারব। এদিকে চট্টগ্রামকে স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী করতে চান বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। নির্বাচিত হলে তিনিও গুরুত্ব দিতে চান চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পর্যটন শিল্পকে সামনে নিয়ে তারা সমৃদ্ধশালী হচ্ছে, কিন্তু আমাদের কৃষি, গার্মেন্টস, শ্রম, জনশক্তি ছাড়া অন্য আর কিছু নেই। কাজে একটা ফোর্থ সেক্টর জিডিপিতে যদি অবদান রাখতে পারে সেটা হচ্ছে পর্যটন, এবং চট্টগ্রাম ইজ দ্য আইডিয়াল সিটি যেটাকে ঘিরে আমরা পর্যটন শিল্পকে ফ্লারিশ করতে পারি। এদিকে সতর্কতার সাথে নগরীর বিভিন্ন ওয়ার্ডে এলাকা ভিত্তিক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরাও। আগামী 27 জানুয়ারি চট্টগ্রামে সিটি নির্বাচন হবে ইভিএমে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।